আমি জানেন যে আমি একটু অসুস্থ, সিঙ্গাপুরের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিয়েছি, চিকিৎসাধীন এখনো রয়েছে। হাতটা ইয়ে করেন, আমি দেখছি আমার চিকিৎসা এখন চলছে, আবার ছয় মাস পরে আমাকে যেতে বলা হয়েছে পরীক্ষার জন্য। আমি কিছুটা আগের চেয়ে ভালো বোধ করছি এবং আমি আশা করি যে আমি সুস্থ হয়ে আবার আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমরা দেশের জন্য কাজ করতে সক্ষম সব। আপনার শারীরিক অবস্থা এখন কেমন? এখন আগের চেয়ে একটু ভালো। ভালো। আপনি আপনি একটা পরিস্থিতিতে আপনি জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন, চিকিৎসার জন্য বাইরে গেছেন, আপনার এই চিকিৎসাকালীন সময়ে, বিদেশে অবস্থানকালীন সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হয়েছে, আপনারা যে সংগ্রামের জন্য যে টার্গেট নিয়ে আপনারা আপনার দল আন্দোলন সংগ্রাম করছে, আপনি কি মনে করেন এই আন্দোলন সংগ্রামে আপনারা সফল হবেন? বাংলাদেশের মানুষ আজীবন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য এবং এই গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রয়েছে। বাংলাদেশে এখন একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে, এই সংকটের একমাত্র পথই হচ্ছে গণতান্ত্রিক উপায়ে সেই লক্ষ্যকে পৌঁছানো। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতেই বিএনপি জনগণের সঙ্গে তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং সংগ্রাম করবে। মাননীয় মহাসচিব, আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে, এর মধ্যে বিএনপি পুনর্গঠনের একটি উদ্যোগ নিয়েছে, এ বিষয়টি কতদূর কি আপনি যতদূর খোঁজ নিয়েছেন? আমরা আশা করি পুনর্গঠনের এই উদ্যোগ সফল হবে এবং আমাদের নেতৃবৃন্দ যারাই পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন তারা সাফল্যের সঙ্গেই এই পুনর্গঠন প্রক্রিয়াকে সফল করতে সক্ষম হবে। আপনি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত কবে থেকে হবেন? আমি তো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আমরা যারা রাজনীতি করি তারা সবসময় রাজনীতির সঙ্গেই থাকি।